সবাইকে তো আজকের ভিডিওতে রয়েছে আমরা আজকে নবদ্বীপ থেকে লামনিং যাব ফাইনালি এতদিন ঘুরোঘুরি করার পর বাড়ি যাচ্ছি অনেক বেশিটাই আনন্দ কিন্তু হ্যাঁ কিছুটা দুঃখও রয়েছে চলো ট্রেন এসে পড়েছে আমিও ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি আর হ্যাঁ স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করো ট্রেনে উঠে সিট খুঁজে বেরিয়ে বের করে বসলাম উপরে উঠে চলো একটু রেস্ট করি যেহেতু রাত্রি হয়ে গেছে অনেক রাতই হয়ে গেছে রাত 9টা বাজছে তো আমরা রুটি সবজি নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ আজকে রাত আর ভাত খাবো না রুটি সবজি খেয়ে ঘুমিয়ে পড়বো তো সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছে জিজু ওই জায়গায় বাবা এই জায়গায় মা নিচে দিদি নিচে আমি উপরে এই জায়গায় আমার সাথে রয়েছে শুনু সকাল হয়ে গেছে এক ঘুমের সকাল হয়ে গেছে গুড মর্নিং তো সবাই উঠে পড়ো এবার দেখো দিদি কি আলসি রাতে শুনু দিদির সাথে চলে গিয়েছিল এদিকে মা কম্বল বেড কভার দিয়ে এখনও শুয়ে আছে সকাল 8টা বেজে গেছে বাবা উপরে ঘুমিয়ে আছে চলো সবাই উঠি এবার আস্তে ধীরে ফ্রেশ হই মনটা কিন্তু একটু একটু খারাপ লাগছে একটু একটু ভালো লাগছে এই জন্যই যে ফাইনালি ঘরে যাচ্ছি এবার ভালো মানে ঘর মানেই সব থেকে ভালো লাগার জায়গা জানোই তো তো ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডের সাথে সস দেখো সবাই নিয়ে নিয়েছে মা এখনো শুয়ে আছে মা এখনো ফ্রেশ হয়নি তো আমি আর জিজু সবার প্রথমে খাওয়া স্টার্ট করে দিয়েছি যা যেন আমাদের খাওয়া দেখে ওদেরও খিদে পায় আর ওরাও যেন উঠে বসে খাওয়া স্টার্ট করে দিয়ে গিয়ে দেখো আলসিয়া এখনো ঘুমোচ্ছে এদিকে মা উঠেছে মাও যাচ্ছে ফ্রেশ হতে আর আমি ঠুসছি কলাও নিয়ে নিয়েছে আর স্লাইস তো দুটি মিলিয়ে মিলিয়ে জিজু একসাথে 4টা 5টা করে খাচ্ছিল শুনুকে কলাটা কি সুন্দর করে ছুলে শুনুর মুখে দিল শুনু খাবে না তো যাই হোক চলো আমরাই খাই ওই ওই এমনিও কিছু খায় না জানো তো অনেক দুষ্ট কিছু খায় না তো মা নিল রুটি সবজি আর সবজিটা নষ্ট হয়ে গেছিলো কালকের রুটি ছিল অনেকগুলো রুটি নিয়ে উঠেছি না আমরা তারপর মা এগ সিদ্ধ নিয়ে নিল তো এগ বয়েল নিয়ে রুটি খেলো চা দিয়ে রুটি খেলো আর হ্যাঁ আমাদের কাছে নারিকেলের সন্দেশ ছিল সেগুলো দিয়ে রুটি খেলো একটা রুটি বেঁচে গেল সেই রুটিটা আমি ভোজন করছি তারপর সব খাওয়া দাওয়ার হওয়ার পর চলে এসেছে মিষ্টি তারপর মিষ্টি খেলাম আমরা মিষ্টি যে স্বাদ কি বলবো তারপর ভিকাজি উজিয়া মিষ্টি খেয়ে মুখটা মিষ্টি হয়ে যাওয়ার পর ভিকাজি উজিয়া খেলাম শুনু তো ঝালে হুহা করছে এরপর আমাদের চলে এসেছে দুপুরের খাবার তখন বেলা 11টা তো খাবারে ছিল অনেক রকমের আইটেম সে আইটেম আমরা কোনোদিনই দেখতে পাইনি যেটা সত্যি কথা হোটেলে এত রকমের খাবার এত রকমের সবজি এই প্রথমবার আজকে 10 দিন থেকে আমরা এত ভ্রমণ করে বেড়ালাম কিন্তু কোনো জায়গাতেই কোনো হোটেলেই 3 তরকারির বেশি আমরা তরকারি দেখতে পাইনি কিন্তু হ্যাঁ এই খাবারের তরকারি শোনো কত রকম আর কি খাবে কতগুলো ঝোল পড়ে যাচ্ছে এই যে দেখো এটার মধ্যে হলো কুকুরা ভাজা বেগুনি তারপর কি আছে দেখো দেখবো কি কি আছে খুলে দেখবো তো শুক্তা মাছের শুক্ত
খাবার দেখি জলদি জলদি বাবার পেটে ইন্দুর ধরাচ্ছে। তো এবার এবার খুলছে হলো লবণ, ওই লেবু, কাঁচামরিচ সেগুলো প্যাকিং করে দিয়েছে, সেগুলোকে এবার খুলছে। তারপর তাড়াতাড়ি করে খোলাও, জলদি খোলাও। এবার সেটা খোলার পর ডাল খুললো, আর ডালটা খুলেই বাবা ডাল খেতে খুব ভালোবাসে, পুরো ডাল একবারে ঢেলে দিল হ্যাঁ গামলার মধ্যে। আর ডালটা ঢেলে এতগুলো তরকারি কোনো স্বাদে পেলো না, তো লাস্টে আমাদের বলে কি ডালটা খাস না, ডালটা ফেলে দে, এমনি তরকারিগুলো দিয়ে খা। আর নিজে তো স্বাদ খেতেই পারলো না। তারপরে এই যে রয়েছে শুক্তা, আর সেগুলো এত খাবার দেখে মা বাবা হাসতে হাসতে শেষ। আরে ভাই খাবে কখন, প্যাকেট তো খোলাই শেষ হচ্ছে না। এই যে এখানে কি রয়েছে, সাজনার চচ্চড়ি নাকি লেবু? আচ্ছা চলো চলো তাড়াতাড়ি করে, আরো একটা প্যাকেট খালি খোলার বাকি আছে, সেটা খোলো। এবার এটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা, জলদি জলদি পাঁপড় ভাজাটা খোলো আর খাওয়া স্টার্ট করো। বুঝতে পারছি তোমার আর তর চলছে না। এই যে এখানে রয়েছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দাও। কি তুমি দেখতে এসে সব স্বাদ নিয়ে গেছো? মা ঝুঁকে ঝুঁকে দেখছিল কি কি সবজি আছে, তো বলে কি তুমি দেখে দেখে স্বাদ সব নিয়ে নিচ্ছ। তো বাবা এবার খাওয়া স্টার্ট করে দিয়েছে, খেয়ে খেয়ে বলছে দারুন দারুন। তো তাড়াতাড়ি করে জিজুও বসে পড়েছে খেতে, আর জিজুর খাবার দেখে আমারও খিদে পেয়ে গেছে, চলো আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। তারপর আমার খাবার দেখে খিদে পেয়ে গেছে মার, এবার মা দিদি সবাই খেয়ে দে তাড়াতাড়ি করে একটু রেস্ট নেব, কারণ আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি না। তো খেয়ে হা টেস্টি টেস্টি আমার খাবার দেখে এই যে দিদিও বসে পড়েছে। জানো তো খাবার কিন্তু অনেকগুলোই খাবার ছিল, চার প্লেট খাবার ছজনে মিলে খেয়েছি, তবুও মনে হয়েছে অনেকটাই বেশি। তা যাই হোক, খাবার দাবার হয়ে যে যায় জায়গায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি উপরটায় রেস্ট করছি। আমার আবার দিন দুপুরে ঘুম পায় না বাবা, ওই হামি দিচ্ছিলাম, হামি দিতে দিতেই বিকেল হয়ে গেছে। তারপর আবারও খাবার জন্য বসে পড়েছি, বড় একটা পেপার নিয়ে এসেছে বাবা, ওই পেপারের মধ্যে এক প্যাকেট মুড়ি, তার মধ্যে অনেকগুলো বিকাজি ভুজিয়া আর অনেকগুলো ঝাল চানা ঢেলে সেটাকে হাপুত হুপুত করে মাখা হলো। এই জায়গায় সর্ষের তেলও নেই, ওই লেবুও নেই, হ্যাঁ তবে কাঁচা লঙ্কা এক পিস এক দু পিস ছিল। ওই যে ভাত খেয়েছিলাম তখন হোটেল থেকে দিয়েছিল না, সেগুলো বেশি হয়েছিল, রেখে দেওয়া হয়েছে মুড়ির সাথে খাবো বলে। তো বেশি করে ঝাল চানা, চানাটা কিন্তু দারুণ ছিল, অনেক ঝাল আর অনেক টেস্টি। এই চানাটা নবদ্বীপ থেকে নিয়ে এসেছি আমরা। তো ঝাল চানা মুড়ি সেগুলো মেখে সবাইকে এই প্যাকেটিং করে সবাইকে দেওয়া হয়েছে। তো যার যার ভাগে যতটুকুনি পড়েছে তারপরে এক্সট্রা করে দেওয়া হয়েছে, এমন নয় যে এক প্যাকেটে দেওয়া হবে। তো খেয়ে দে এইবার ভাবছি আর কতক্ষণে লামডিং পৌঁছাবো, আর তো ভালো লাগছে না, 25 ঘন্টার জার্নি। তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই লামডিং পৌঁছে যাবে। চলো ফাইনালি পৌঁছেও গেলাম, একজন একজন করে লাগেজ নিয়ে সবাই নেমেও পড়েছি। ফাইনালি 10 দিনের ট্রিপ আমাদের শেষ, এবার ঘরে যাই। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো সুস্থ থাকো, বাই বাই সবাইকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। টেক কেয়ার, অল অফ ইউ, বাই বাই।